অপারেশন হয়ে গেছে ছোটদা। মেজ বৌদি, অপারেশন টেবিলেই তোমার মেজদা কোমায় চলে গেছে। ছোটদা, ছোটদা মেজ বৌদি যা বলছে সেটা ঠিক? এখন আর ডাক্তারদের কিছুই করার নেই, ঈশ্বরই ভরসা। ভগবান যদি মেজদাকে বাঁচান তবেই মেজদা বাঁচবে, আর না হলে। আমি জানতাম, আমি জানতাম এরকম একটা কিছু হবে। আমি আমি তখনই তোমাকে বলেছিলাম, কেন আমার কথা রাজি হলে না? কেন তুমি কেন অপারেশনটা করাতে রাজি হলে মেজ বৌদি? কেন? তোমাদের এই বোকা বোকা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। আমি আর কারোর প্রশ্নের কোনো উত্তর দেব না। গিন্নিমা, মেজ বৌকে আর ফিরবে না গিন্নিমা। শুনলে তো ছোটদাদাবাবু কি বললেন, ভগবান চাইলে নিশ্চয়ই ফিরে আসবে। তোমাদেরও কি কিছু বলার আছে, কোনো প্রশ্ন আছে? না, বলছিলাম যে মেজ কাকাকে আর কতদিন নার্সিং হোমে থাকতে হবে? যতদিন না জ্ঞান ফেরে, ডাক্তার পারমিশন দিলেই আমরা বাড়িতে নিয়ে আসবো। গৌতম আর অনেক নার্সিং হোমে আছে, তোমাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে ওদের ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো।